এখন আমরা দেখব সেশন 4 সেশন 4 এ আছে ম্যানেজিং স্টাইল ম্যানেজিং স্টাইলসটা কি না ম্যানেজিং স্টাইলসটা হলো আমরা স্টাইল মানে লেখার স্টাইলকে আমরা সেভ করে রাখতে পারি যাকে বলা হয় ম্যানেজিং স্টাইল ক্লিয়ার আমরা যে কোনো লেখার স্টাইলকে আমরা সেভ করে রাখতে পারি প্রথমে একটু দেখিয়ে দিই আমি তাহলে তোমার ব্যাপারটা আরো ইজি হয়ে যাবে যেমন ধরো এখানে আমি কোনো একটা লিখছি প্যারাগ্রাফ ধরো এখানে একটা কোনো প্যারাগ্রাফ আমি লিখলাম ক্লিয়ার এবার প্যারাগ্রাফটা লেখার পর আমি এখানে কিছু একটা আমি ধরো এখানে গিয়ে লিখছি আমি হেডিং জাস্ট আমি বোঝানো লিখছি যা ইচ্ছে লেখা যেতে পারে ক্লিয়ার এবার আমরা বিভিন্ন রকম স্টাইল এই দেখো স্টাইল দেওয়া দেখো বিভিন্ন রকম স্টাইল আমাদের বাই ডিফল্ট করা আছে এবার হেডিং এর জন্য আমি ধরো বলছি যে এই স্টাইল হেডিং 1 স্টাইল ধরো ক্লিক করলাম তাহলে হেডিং 1 স্টাইল যা যেরকম আছে আমার সেরকম কিন্তু পড়ে গেল ক্লিয়ার আচ্ছা এইটাকে আমি বলছি যে কন্টেন্টে একটা আলাদা স্টাইল দেবো সেটা হচ্ছে যে ধরো আমি টাইটেল বা আমরা এখানে নরমাল দিতে পারি বা নো পেজ দিতে পারি ঠিক আছে বিভিন্ন রকম ভাবে আছে আমি ধরো সাবটাইটেল এরকম একটা দিয়ে দিলাম সাবটাইটেল বা এমফোসিস এরকম একটা দিয়ে দিলাম ঠিক আছে সাবটাইটেল এমফিস এরকম দিয়ে দিলাম এই বিভিন্ন রকম স্টাইল আছে তুমি যে রকম স্টাইল তুমি এখানে ব্যবহার করতে পারবে সেরকম ভাবে তুমি এখানে স্টাইল তুমি দিতে পারবে ক্লিয়ার তাহলে এটা কি বলা হচ্ছে যে আলটিমেট হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে যে স্টাইল এবার এই স্টাইলকে তুমি চেঞ্জ করে তুমি নিজে স্টাইল দিতে পারো ঠিক আছে যেমন সাপোজ আমি ধরো এখানে হেডিংটা দিলাম ঠিক আছে হেডিং কোথায় দিলাম এটা থেকে দিয়েছি সঙ্গে এটা সিলেক্ট করা সঙ্গে সঙ্গে এটা সিলেক্ট হয়ে গেল এবার আমি এই হেডিংটাকে ভালো করে বুঝতে দেখে না হেডিংটা কিরকম স্টাইলটা আছে এবার হেডিং স্টাইলটাকে আমি ধরো বোল্ড করে দিলাম ক্লিয়ার দেখো বোল্ড হয়ে গেল কালারটাকে চেঞ্জ করে আমি ধরো সাপোজ এটাকে রেড করে দিলাম ক্লিয়ার ভালো করে বুঝে ব্যাপারে যেটা বলতে চাইছি ক্লিয়ার এবার আমি এখানে কি করছি এবার এইটাতে আমি হেডিংটা দিচ্ছি তাহলে দেখো আমি এই হেডিংটা এইভাবে স্টাইলটা করে দিলাম কিন্তু এটা কিন্তু সেই এফেক্টটা পড়লো না এবার আমি চাইছি আমি এই পেজটার মধ্যে যা যা হেডিং দেব এই পেজটার মধ্যে হবে কিন্তু হ্যাঁ অনলি পেজ সরি পেজে বলছি এই ডকুমেন্টের মধ্যে হবে এই ডকুমেন্টের মধ্যে যা যা আমি করব আমার কিন্তু এই ধরনের স্টাইলে আসবে তাহলে আমাকে কি করতে হবে এটাকে প্রথম সেভ করতে হবে সেভ করার পর আমার এখানে সবথেকে ইজি হয়ে যেতে বলছি আরও অনেক হয়ে করা যায় সবথেকে ইজি হয়ে যেতে বলছি এটাকে প্রথম সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর তারপর এখানে যেতে হবে এখানে রাইট ক্লিক করার পর দেখো আপডেট ক্লিয়ার এখানে আপডেটে ক্লিক করবে দেখো যেই আপডেট করলে এটা যেহেতু হেডিং দেওয়া ছিল সঙ্গে সঙ্গে দেখো এটাও কিন্তু ওই একই স্টাইলে চলে গেল ইভেন এরপর তুমি যে কোনো যেটা ইচ্ছা তুমি যেখানে তুমি হেডিং যা ইচ্ছা তুমি দিতে চাও সেটা যদি এই স্টাইলটা দাও তাহলে কিন্তু ওই স্টাইলটা এখানে দেখি বুঝতে পারছো স্টাইলটা দেখো চেঞ্জ হয়ে গেছে তাহলে এইভাবে আমরা কি যেগুলো বাই ডিফল্ট স্টাইল আছে আমরা মন করলে আমাদের নিজেদের মতো করে স্টাইলটাকে চেঞ্জ করে নিতে পারি দ্যাট ইজ পসিবল অনলি ফর দ্যাট ডকুমেন্ট এই ডকুমেন্টের জন্য এটা কিন্তু থাকবে কিন্তু অন্য ডকুমেন্ট খুলে অন্য ডকুমেন্ট খুলে কিন্তু তোমার কিন্তু হেডিংটা কিন্তু আবার অন্য চলে আসবে যেমন দেখো কন্ট্রোল এন করলাম নতুন চলে আসবে নতুন নতুন যে হেডিং করলে এখানে দেখো হেডিং দিয়ে সিম্পলি ভাবে আছে কিন্তু এটা অনলি পসিবল ফর দ্যাট ডকুমেন্ট নট অনলি পেজ ফুল ডকুমেন্ট এই ডকুমেন্টে যা যা পেজ থাকবে সবগুলো ক্লিয়ার কনসেপ্ট তাহলে এইভাবে আমরা হেডিংটাকে অ্যাপ্লাই করতে পারি নতুন হেডিং কীভাবে তৈরি করব নতুন হেডিং তৈরি করতে গেলে আমি একটা হেডিং ধরো আমি এইটার উপর হেডিং প্রথম হেডিং তৈরি করতে গেলে দেখো দুটো ওয়ে আছে একটা ওয়ে আমি এটাকে চেঞ্জ করা আমি যেভাবে দেখিয়ে দিলাম চেঞ্জ করা দুটো ওয়ে আছে একটা যে রাইট ক্লিক করো রাইট ক্লিক করবে এখানে মডিফাই ঠিক আছে মডিফাই করার পর তুমি এখান থেকে এখান থেকে তুমি চেঞ্জ করতে পারো যা ইচ্ছা করে এখান থেকে তুমি চেঞ্জ করতে পারো ঠিক আছে বুঝতে পারছো অপশানগুলো এখানে ফরম্যাটের সমস্ত অপশান দেওয়া আছে তুমি এখান থেকে চেঞ্জ করতে পারো আর একটা অপশান যেটা সেটা আমি দেখালাম এটা যে প্রথমে এটা একটা লিখে সেটার উপর তুমি স্টাইলটা দাও স্টাইলটা দিয়ে তুমি যে যে তোমার যেগুলো চেঞ্জ করা মনে হচ্ছে সেগুলো তুমি চেঞ্জ করো চেঞ্জ করার পর এরপর রাইট ক্লিক করে আপডেট করে দাও তাহলে এটা আপডেট হয়ে যাবে অনেক কিছু আপডেট হয় রিনেম হয় ঠিক আছে অনেক কিছু এখানে আমরা করতে পারি আমরা মনে করলে হেডিং স্টাইলের নামটা এখানে হেডিং স্টাইল নামটা হেডিং 1 তুমি এটা মনে করলে অন্য কিছু রিনেম করে দিতে পারো ওকে
এবার আমি আসছি নতুন কিভাবে স্টাইল তৈরি করব। নতুন স্টাইল তৈরি করার নিয়ম হচ্ছে দুটো, একটা হচ্ছে কি তুমি একটা টেক্সটের মধ্যে করে তুমি সেটাকে সেভ করতে পারো, আরেকটা হচ্ছে তুমি ওরকম নতুন করে তৈরি করতে পারো। আমি যেটা ইজি হয় সেটা প্রথম দেখিয়ে দিই। তাহলে প্রথম যে কোনো একটা সেট টেক্সটকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর তুমি তোমার মতো এখানে ধরো এখান থেকে দেওয়ার পর যে আমার এইরকম স্টাইলটা থাকবে, ক্লিয়ার? আচ্ছা এরকম স্টাইল থাকবে, এখানে ইটালিক থাকবে, আর লেখাগুলো ধরো সাপোজ আমি বলছি এইরকম থাকবে, ধরো এই স্টাইলে থাকবে লেখাগুলো, জাস্ট আমার এইটা হচ্ছে স্টাইল। তাহলে প্রথমে এটা সিলেক্ট করবে, ক্লিয়ার? সিলেক্ট করার পর এই জায়গায় আসবে, এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পর দেখো ক্রিয়েট এ স্টাইল, দেখেছো? ক্রিয়েট এ স্টাইলে ক্লিক করবে, এখানে স্টাইলে নাম দেবে, স্টাইলে নাম দিলাম CPCC দিয়ে ওকে, ঠিক আছে? দেখো স্টাইলটা চলে এলো। এবার তুমি এখানে যে কোনো জায়গায় তুমি যেখানে যাবে স্টাইলে ক্লিক করবে, অটোমেটিক আগের মতো এই স্টাইলটা কাজ করবে। এবং এটাকেও তুমি যদি মন করে এটাকে মডিফাই করতে পারবে, এটাকে সরি এটাকে যদি মডিফাই করো, ধরো এটাকে তুমি বুঝে এইটা ভালো লাগে না তুমি এইটা দেবে, ধরো এইটা একটা দেবে, এটা দিলে তুমি এটাকে যদি মনে করো এটা পুরো স্টাইলটাই চেঞ্জ করবো তাহলে এর উপর রাইট ক্লিক করে আপডেট করে দেবে, আর যদি মনে করো না পুরো স্টাইল চেঞ্জ করবো তাহলে আপডেট করবে না, হয়ে গেল ওকে। আর এরপর হচ্ছে অ্যাপ্লাই স্টাইল, অ্যাপ্লাই স্টাইল এখান থেকে করার কোনো প্রয়োজন নেই, আমরা যেখানে ক্লিক করবো ক্লিক করে তার উপর অ্যাপ্লাইটা করে দেবো, ওকে। আর একটা স্টাইল যেটা বলছিলাম সেটা হচ্ছে আগে যেটা যে ক্রিয়েট স্টাইল করলে, ক্রিয়েট স্টাইল করার পর তাকে মডিফাই করা আছে, তুমি নতুন স্টাইল এটা করলে, ঠিক আছে? নতুন স্টাইল করার পর এখানে একটা নাম দিল CPCC2, এবার এখানে মডিফাই, এটা কোনো নতুন স্টাইল এখনও কিন্তু করি নাই, ঠিক আছে? আমরা এখন মডিফাই করে করবো, মডিফাই করলে এবার এখান থেকে তুমি নতুন করে তুমি দিতে পারো, যেটা যেরকম ইচ্ছা তুমি দিতে পারো, এটাকে ধরো চেঞ্জ করো, তুমি বলছো কি এই কালার হবে এটা, যা লেখা হবে ওর ওপর এটা হবে। আচ্ছা এটা কি একটা সিলেক্ট হয়ে গেছে কেন? আচ্ছা সিলেক্ট হয়ে গেছে, আমি সিলেক্ট করছি না, সিম্পল এখানে বাইরে যাচ্ছি, বাইরে যাওয়ার পর এখানে করলাম ক্রিয়েট স্টাইল করলাম, এখানে আমি নাম দিলাম CPCC2, মডিফাই করলাম, মডিফাই করার পর এখানে আমি ক্লিক করছি, এখানে একটা যে কোনো এই স্টাইলটা নিচ্ছি, ক্লিয়ার? আচ্ছা আমি জাস্ট বলছি এই কালার হবে, আরও অনেক কিছু চেঞ্জ করতে পারি, এখানে বুঝতে পারছি বোল্ড করতে পারি, আন্ডারলাইন দিতে পারি, ঠিক আছে? এখানে এখন বিভিন্ন কমপ্লেক্স স্টাইল করতে পারি, ঠিক আছে? অত আমার দরকার নেই বেশি যাওয়া, যা আছে সেটাই। এটা করার পর হচ্ছে আমি এখানে দেখো এখানে ফর্মের থেকে আরও অনেক কিছু করতে পারি, অনেক কিছু বর্ডার দিতে পারি, আমি যদি মনে করি বর্ডারের ওপর দেবো তাহলে এখানে বক্সের ওপর গেলাম, এখানে আমি একটা বর্ডার দিয়ে দিলাম, লেখার ওপর বর্ডার দিয়ে ওকে করে দিলাম, ক্লিয়ার? এবারে দেখো নতুন স্টাইল চলে এলো, আমরা এইভাবে নতুন স্টাইল বানাতে পারি। আমি তার আগে কিন্তু কোনোটা ওপর অ্যাপ্লাই করি নাই, আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার ওপর এটা করে দিলাম, চলে এলো আমার স্টাইল, ঠিক আছে? তাহলে এটাকেই বলা হয় আলটিমেট স্টাইল। এবার স্টাইল যদি রিমুভ করতে হয় যে স্টাইলটা করেছো, তাহলে কোথায় যাবে? এখানে ক্লিক করবে, ক্লিক করার পর দেখো ক্লিয়ার ফরম্যাটিং, ফরম্যাটটা ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার? এখানে ক্লিক করে দিলে তাহলে ফরম্যাটটা ক্লিয়ার হয়ে যাবে, ওকে? লেখা রাখি থাকে ফরম্যাটটা ক্লিয়ার হয়ে যাবে। বা এখানে একটা অপশন আছে দেখো, এখানে দেখো অল ক্লিয়ার অল ফরম্যাটিং, এটা ক্লিক করবে এটা তো হয়ে যাবে, এখানে এটা সমস্ত ফরম্যাটিং হয়ে যাবে, ঠিক আছে? আর এটা হচ্ছে অনলি স্টাইলটার জন্য হচ্ছে স্টাইলটা রিমুভ হবে তোমার, এখানে ক্লিয়ার ফরম্যাটিং একই, দুটো একই, দুটোই একই তোমার, এটাও যা এটাও সাই, ওকে? তাহলে এই হলো তোমার স্টাইল, তোমার এখানে বইটা দেখবে, বইয়ে দেখবে ওইভাবেই তোমার সব পরপর করা আছে, ঠিক আছে? এবার এখানে আরেকটা জিনিস এখানে দেখিয়ে দিই, যেটা হচ্ছে গিয়ে তোমার গিয়ে হেডিং 1 হেডিং 2 এরকম তুমি এখানে চেঞ্জ করতে পারো, ওটাও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো হেডিং 1 হেডিং 2 আমরা এখানে মানে স্টাইলটা চেঞ্জ করছি, ঠিক আছে? আচ্ছা হেডিং 1 তোমার স্টাইল চেঞ্জ করে প্রথমে তো দেখিয়ে দিলাম, ওটা সরি ওটা প্রথমে দেখানো হয়ে গেছে, ওটা আমার নতুন করে দেখানো কিছু নেই, আচ্ছা এটা হয়ে গেল, আচ্ছা এখানে ওইগুলি সব দিয়েছে যেগুলো যা যা বললাম, সাইডে কি কি দিয়েছে দেখো,
এখানে বলছে যে দা রিডু অপশন আমরা জানি এটা বলার কিছু নেই টু ভিউ দা স্টাইল উইন্ডো ইউজ দা অল্ট কন্ট্রোল শিফট প্লাস 5 এই কি কম্বিনেশন বিরাট কি কম্বিনেশন একটা এই কি কম্বিনেশন দিয়ে আমরা স্টাইলটাকে অ্যাক্টিভ করতে পারি উইন্ডোটাকে ঠিক আছে আচ্ছা স্টাইল এর দরকার নেই টু অ্যাপ্লাই সিলেক্ট স্টাইল এমন তো কোনো ইম্পর্টেন্ট কিছু নেই এখানে আচ্ছা হয়ে গেল এরপর তোমার এখানে যেটা যে কোশ্চেন আনসার গুলো করে নেবে ঠিক আছে তাহলে আমরা এখানে স্টাইলটা আমরা দেখলাম এখানে ক্লিয়ার আচ্ছা এখানে আর একটা জিনিস তুমি দেখে না এখানে আর একটা কথা বলে যে ম্যানেজ স্টাইল ম্যানেজ স্টাইলটা অন্য কিছু নয় তোমাদের এই পেজে একটা ছবি দিয়েছে দেখো এই যে এই জিনিসটা ঠিক আছে এটা অ্যাকচুয়ালি এখনকার যে ভার্সন এখন এটা নেই এটা এখন অন্য জায়গায় চলে এসেছে সেটা হচ্ছে গিয়ে এখানে দেখো এই জায়গাটায় এটা দেখো বুঝতে পারলে না এইখান থেকে আমরা ওটা অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে দেখিয়ে দিচ্ছি আমি সেটা দেখো এখানে গেলে এখানে যাওয়ার পর যে কোনো একটা স্টাইলে ক্লিক করবে ক্লিয়ার এটা করার পর থেকে মডিফাই মডিফাই করার পর আমরা এখানে দেখো কি করতে পারছি এখানে দেখো এখানে স্টাইল বেস অন দেওয়া আছে বেস অন মানে এখানে বেসিক স্টাইল তুমি কোনটা নেবে ঠিক আছে আমি ধরো একটা স্টাইল নতুন স্টাইল করতে চাইছি এটা যে বেসিক স্টাইল একটা অন্য স্টাইলের উপর নেবো এখানে বাই ডিফল্ট নর্মাল থাকে আমি ধরো নিচ্ছি হেডিং টু স্টাইল নিতে পারি হেডিং ফোর স্টাইল নিতে পারি বা যেগুলো বাই ডিফল্ট আগে থেকে স্টাইল ছিল সেই স্টাইলের উপর আমরা সরি সেই স্টাইলের উপর আমরা কাজ করতে পারবো ঠিক আছে সেই স্টাইলটা কোথাও নয় ধরো হেডিং টু নিলাম তাহলে হেডিং টু যা স্টাইল আছে তারপরে এই স্টাইলগুলো কাজ করবে মানে হেডিং টু স্টাইলটা হচ্ছে গিয়ে বেস্ট স্টাইল আর প্যারাগ্রাফের জন্য তুমি এখানে কোনগুলো তুমি এফেক্ট করবে কোন স্টাইলগুলো নেবে ঠিক আছে মানে প্রিভিয়াস যে স্লাইডগুলো সরি স্লাইড বলছি যে স্টাইলগুলো তৈরি করা আছে সে স্টাইলের উপরে এগুলো কাজ হবে ওকে এটা বুঝে ঠিক আছে এবার বাকি যা আছে সেটা এবার কোশ্চেন আনসারগুলো করে নেবে ক্লিয়ার